হ্যালো বন্ধুরা, C3 এডুকেশন অ্যান্ড ইনফরমেশনে সবাইকে আবার স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের সবার ফ্যামিলিও সুস্থ আছে। COVID-19 হাত থেকে বাঁচতে সতর্কতামূলকভাবে আমাদের দেশে বা আমাদের রাজ্যে প্রায় 2.5 মাসের লকডাউন ছিল এবং লকডাউন বা লকডাউন পরবর্তী সময়ে অনেকে তার চাকরি হারিয়েছেন এবং অনেকে বুঝতে পারছেন না যে তার চাকরিটা আছে কি না। এই অবস্থায় কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে NCS পোর্টালে জব ফেয়ার চলছে, সেখান থেকে আপনারা কিভাবে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন আর NCS পোর্টালে কিভাবে আপনারা নিজেদেরকে রেজিস্টার করতে পারবেন, সেই ভিডিওটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে লিংকের মাধ্যমে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। আজকে আমি কথা বলবো NCS পোর্টালে ওয়েস্ট বেঙ্গলের জন্য আবার কিছু জব এখানে এসছে বা কিছু জবের নোটিফিকেশান এখানে এসছে, আপনারা কিভাবে সেটা অ্যাপ্লাই করবেন বা সেই জব ফেয়ারগুলোয় কিভাবে পার্টিসিপেট করবেন। তাই আমার এই ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকুন, পুরোটা দেখলেই আপনারা পুরোটাই বুঝে যাবেন যে কিভাবে জব ফেয়ারে আপনারা পার্টিসিপেট করবেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন। প্রথমেই আপনারা আপনাদের NCS পোর্টালটাকে খুলে নেবেন। NCS পোর্টালটা খুলে নেওয়ার পর এইখানে যে তিনটে বার অপশান আছে এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু মাঝামাঝি জায়গায় দেখবেন জব ফেয়ার অর ইভেন্ট বলে একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর পেজটা খুলে যাবে এবং পেজটা খুলে যাওয়ার পর নিচে দেখতে পাবেন যে জুন থেকে আগস্ট 2020 পর্যন্ত জব ফেয়ারটা চলবে এবং এখানে প্রত্যেকটা রাজ্যের যে জব আছে সেগুলো দেখা যাবে। আপনারা কি করবেন, ওপরে দেখুন সিলেক্ট স্টেট বলে একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে চলে আসবেন, এসে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন। ক্লিক করে সার্চ অপশানে ক্লিক করবেন। যেই ক্লিক করবেন নিচের দিকে দেখুন এখানে কতগুলো জবের নোটিফিকেশান খুলে যাবে, যেমন জুন 13, জুন 14, জুন 15, জুন 16, জুন 17, অর্থাৎ পুরো সপ্তাহটা ধরে এই জব ফেয়ারটা চলবে নেক্সট উইকে। আর কোন কোন জবের জন্য এইখানে পুরো ডিটেলটা দেওয়া আছে, আমি প্রত্যেকটাই দেখাবো, তাই ভিডিওটা দেখতে থাকুন। আমি প্রথমে প্রথম জবটার জন্য ক্লিক করছি। দেখুন ডান দিকে একটা অপশান আছে ক্লিক হেয়ার ফর ডিটেল, এই অপশানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এইখানে দেখুন জব ফেয়ার আইডি দিয়ে দিয়েছে, জব ফেয়ার নেম দিয়ে দিয়েছে, অনলাইন ড্রাইভ অ্যাট ওয়েস্ট বেঙ্গল কলকাতা ফ্রম 13th June to 17th June, এখানে জব ফেয়ার ভেনু দিয়ে দিয়েছে। এর জন্য আপনাদের বাইরে কোথাও যেতে হবে না, আপনারা বাড়িতে বসে আপনাদের মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে এই জব ফেয়ারে পার্টিসিপেট করতে পারবেন। পার্টিসিপেট করার জন্য একদম নিচে আসবেন, নিচে এসে আপনারা এই প্রসিড অপশানে ক্লিক করবেন। আমি যে জবের নোটিফিকেশানে ক্লিক করেছি সেই জবের ডেসক্রিপশান এখানে দেওয়া আছে, সেটা হলো নীলাঞ্জনা ইনফোটেক সলিউশন ইজ হায়ারিং ফর মার্কেটিং এক্সিকিউটিভ লোকেশন বারাসাত ব্যারাকপুর, অর্থাৎ মার্কেটিং এক্সিকিউটিভের জব এটা এবং জব লোকেশান হলো বারাসাত এবং ব্যারাকপুর। এইখানে এই প্রসিড অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটা পেজ খুলে যাবে, সেইখানে যদি আপনাদের NCS পোর্টালে অলরেডি রেজিস্টার থাকে তাহলে আপনাদের ডিটেল যেগুলো ফিল আপ আপনারা করেছিলেন জেনারেল ডিটেল সেগুলো অটোফিল হয়ে থাকবে এবং নিচে এসে আপনারা নেক্সট অপশানে ক্লিক করে নেবেন। নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনাদের ডিটেলটা খুলে যাবে। ডিটেলটা খুলে যাওয়ার পর আপনারা চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারেন, আপনাদের এক্সপিরিয়েন্স হতে পারে, এডুকেশনাল ইনফরমেশান হতে পারে, যাই হোক কোনো অ্যাডিশান থাকলে অ্যাডিশান করে দেবেন। করে দিয়ে আবারও নিচে নেক্সট অপশান আছে, এই নেক্সট অপশানে ক্লিক করে দেবেন। নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আরও একটা পেজ খুলে যাবে এবং এইখানে আপনারা আপনাদের পার্টিসিপেশনটাকে সাবমিট করতে পারবেন। যেই আপনারা এই সাবমিট পার্টিসিপেশানে ক্লিক করবেন আপনি আপনাদের সেই জবটার জন্য পার্টিসিপেশনটা কনফার্ম হয়ে যাবে। আর আপনারা যখন এই জবের জন্য পার্টিসিপেশন করবেন তখন কয়েকটা জিনিস মনে রাখবেন। এইখানে দেখুন জব সিকার পার্টিসিপেশন ডেট অর টাইম এটা আছে 13th June 2020 12 AM to 17th June 2020 11:59 PM, অর্থাৎ যারা জব খোঁজার জন্য পার্টিসিপেশন করতে চান বা জবের জন্য পার্টিসিপেশন করতে চান তারা 13 জুন রাত 12টা থেকে পার্টিসিপেশন করতে পারবেন, তারা এখনই ক্লিক করলে কিন্তু পার্টিসিপেশন হবে না। এবং যারা এমপ্লয়ার অর্থাৎ যারা কাজ দিতে চান তারা 9th June থেকে 11th June পর্যন্ত পার্টিসিপেশন করতে পারবেন।
আর নিচের জব ডেসক্রিপশনে এসে আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন এখানে কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এইচএস পাস আর এজ 18 থেকে 30 বছরের মধ্যে। আর এইখানে চাকরিটা আপনারা কোথায় পাবেন, আপনারা বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনেও চাকরি পেতে পারেন বা বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশনেও চাকরি পেতে পারেন। এবং এক্ষেত্রে আপনাদের স্যালারি কত হবে সেটাও এখানে দেওয়া আছে, সেটা হলো 8,000 টাকা। এবার আমি সেকেন্ড জবে যাব, আমি সেকেন্ড জবটায় ক্লিক করলাম। এখানে ক্লিক করে আমি দেখতে পাচ্ছি যে এখানে জব ডেসক্রিপশানে আমি চলে যাই, গিয়ে দেখতে পাচ্ছি একই কোম্পানি এবং একই লোকেশান এবং একই টাইপের কোয়ালিফিকেশান, এজ এবং স্যালারি। অর্থাৎ প্রত্যেকটা যে জবের লিঙ্ক আছে প্রত্যেকটা একই কোম্পানি রিক্রুট করছে এবং তার জন্য যে কোয়ালিফিকেশান এবং যে মিনিমাম ক্রাইটেরিয়া সেটা সেম, কিন্তু ডিফারেন্ট ডেটে হচ্ছে। তার মানে একটা হিউজ রিক্রুটমেন্ট এখানে হবে। তাই আপনারা এই জবের জন্য পার্টিসিপেশানটা অবশ্যই করবেন। 12 তারিখ রাত 12টার সময়, অর্থাৎ 13 তারিখ এই পার্টিসিপেশানটা স্টার্ট হবে। আপনারা সবাই এই পার্টিসিপেশানটা করে রাখবেন যারা এই জবের জন্য অ্যাপ্লাই করতে চান। আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ এই ইনফরমেশনগুলো আজকের দিনে দাঁড়িয়ে অনেক মানুষের দরকার, এতে অনেক মানুষের হেল্প হতে পারে। আর আমার ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দেবেন আমার পরের ভিডিওর নোটিফিকেশান আপনার ফোনে পাওয়ার জন্য। আজকের মতো, টাটা।